হ্যালো হ্যালো ভাবি। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভাবি ভালো। তুমি ভালো আছো? ভালো আছি। তা কি খবর, এত সকালে ফোন দিলা যে? দিলাম, ঘরে একা একা বসে রয়েছি, ভালো লাগে না। তো আমি বাইরে বাগানে বসে রয়েছি, দেখি একটু ভাইয়ের কাছে ফোন দিয়ে দেখি কি করতেছে, তাই দিলাম আর কি। ও আচ্ছা, তো আমার বন্ধুর খবর কি? বন্ধু কই? ও দোকানে। আরে ওর খবর শুনে কি করবা, ও একটু ভালো মন্দ কথা বলে সময় দেয় না, মানে ওর কোনো সময় নাই, থাকে কাজে ব্যস্ত। ভাবির কাছে যদি বন্ধু সময় ঠিক মতো না দেয়া পারে, তাহলে কেমনে কি হবে এটা কদিনে? আচ্ছা যাই হোক, বন্ধুর কথা বাদ দেয়, যে জন্য ফোন দিয়েছিলাম একটু বলি। হ্যাঁ, যদি তুমি না বলো তোমার বন্ধুরে বলতে পারি? আচ্ছা ঠিকই আছে, এখন কথা হলে কি, আমার বন্ধু যদিও যে কাজ করে, তাই আমি কেমনে কি করবো, আমার বন্ধুর কাজ কেমন করতে? যেজন্য বলছিলাম, তুমি কি প্রেম ভালোবাসা করো কারোর লগে? না না, আমি ভাবি আসলে আমি ভালোবাসা কারে কয়টা আমি নিজেও দেখি নাই। আরে কি বলেন, না জানি না। আমার সাথে করবা? সত্যি ভাবি প্রেম করবে? অবশ্যই। হ্যাঁ কেন, ভাই প্রেম করে না? আরে তোমারে কি বলতেছি, ওরা যে একটু কথা বলতে চায়, ও আমার সময় দেয় না। যদি বলে যে আমার একটু কাছে আসে, ওনার তাও সময় না, উনি থাকে ব্যস্ত, আর বাসায় আলে থাকে ঘুমের ধান্দায়, মানে আমার যে কি একটু আদর যত্ন করবো ওটি তাও পারে না। হ্যাঁ, তো এই জন্য মনে মনে ভাবছি, তুমি তো আমাদের বাড়িতে মাঝে সাথে যাওয়া আসা করো, এই জন্য ভাবছি দেখি হ্যাঁ এর সাথে একটু কথা বলে, যদি ও প্রেম প্রীতি না বোঝে কি কারোর সাথে না করে, আর আমি তো দেখতে খুব একটা খারাপ না, ভালোই তো। না ভাবি না, যদি বলো আর কি। ঠিকই আছে, ভালো, তোমাকে অনেক ভালো লাগে আমার, আর তোমার প্রতি আমার একটা টান আলাদা আসছিল, বুঝতে পারছ? কিন্তু এখন ভয়ে বলতেও পারি না কিছু, এখন এই যে তুমি বলতেছ ফ্রি হয়ে, এখন যদি তুমি আমাকে চাও বা আমাকে নিয়ে যদি সময় কাটাও, তাহলে তুমি সময় করে আমাকে ফোন দিলে আমি তো অবশ্যই যাবো তোমার কাছে। আর যে জন্য ডাকছিলাম, যখন ও থাকবে না, আর ও তো কোন সময় থাকে কোন সময় থাকে না এটা তো শুধু আমিই জানি, তাই না? ও কখনো জানবে না, আমি যখন ফোন দেবো তখন চলে আসবা, বেশি না আধা ঘন্টা কি এক ঘন্টা সময় দিয়ে চলে যাবা। এটা তো বুঝলাম, কিন্তু আসলে একটা জিনিস কিভাবে, ও নাকি সামনে মাসে বাহিরে যাচ্ছে। বুঝলাম না। ও নাকি সামনে মাসে বাহিরে যাচ্ছে, বাইরে প্রবাসে যাচ্ছে বলে? যাব, দেরি আছে। না আমার বন্ধু বলে একাই যাবে তোমাকে থুয়ে? হ্যাঁ হ্যাঁ তো যাবে। হ্যাঁ গেলে কি না গেলে কি, ভাইয়ের কাছে আমি কি পাই, ওর কাছে আমি কিছুই পাই না। কি বলতেছি তোমারে, যে ও যে একটু বোর কাছে সময় দিবে কি আমার সাথে কি কিছু, ওটা তো বলা যায় না যে কোনটার কথা বলতেছি আমি, যে বউ একটা বউ কিসের জন্য স্বামী বাড়িতে আসে, একটু সুখের জন্য শান্তির জন্য, তাই না? স্বামীর কাছে একটা মেয়ে কি চায় সেটা যদি আমি তার কাছে না পাই, ও প্রবাসে গেলে কি, আর দেশে থাকলেই কি, আর না থাকলে কি, আমার লাভটা কি? এটা তো বুঝলাম, কিন্তু আসলে যদি বাড়িতে থাকে আর আমাকে যদি তুমি ডাকো, আমি যদি তোমার বাসায় যাই, তোমার সাথে আমার কথা হলে বা তোমাকে তোমার সাথে আমি যদি একটু একভাবে যদি দেখে, তাহলে সে মন খারাপ করবে না তো? আরে আমি কি তোমার সেই সময় ডাকবো? তোমারে ডাকবো আমি কোন সময়, যখন দেখবো একটু সন্ধ্যা, বাড়িতে কেউ নাই কি পাশের বাড়িতে কেউ নেই কি, চুপ করে আসবা, চুপ করে চলে যাবা, সেই ব্যবস্থা আমার কাছে। হয়তো সন্ধ্যাবেলা আসলা, ভোরবেলা চলে গেলা, কিংবা 12টার পর চলে গেলা, আমাকে একটু সময় দিবা তো। আর আমি কোনটা বলতে সেটা তো অবশ্যই বুঝছো, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এখন যেটা দরকার তোমার, ওটা কি এমার্জেন্সি লাগবে এখন, না একটু পরে গেলে ভালো হয়? পরে পরে, এখন না। আর এখন যে আমার মনটা চাচ্ছিল সন্ধ্যাবেলা আইসো, এটা কেমন কথা ভাবি? সন্ধ্যাবেলা আসবা, আর তোমার বন্ধু তো আজকে থাকবে না, তো হ্যাঁ তো আর এক বন্ধুর বাসায় যাইবে, তো আইব দুই দিন পর, তুমি আইবা, আইসা তোমার চার পাঁচ দিন পর হ্যাঁ আসবে, বুঝছো? তুমি মাঝে মাঝে রাত্রে আসবা, ভোরবেলা উঠে চলে যাবা, খুব মজা করবো। তাই মজা কেমনে করে আবার? আগে আসো তারপরে বোঝাই দিচ্ছি যে মজা কীভাবে করে কীভাবে নেয়। আমি তো মেয়ে মানুষ, আমি তো একটা বিবাহিতা, তোমার তো বিয়ে হয় না, তুমি তো বুঝবো না, আমি আসলে আমি সব বোঝাই দিচ্ছি, ঠিক আছে? তাও একটু বলো না মজাটা কেমকে নেবা তুমি। আর দেখ, এগুলো কি ফোনে বলা যায়? কেন, এই যে দেখতেছি তোমাকে, এই যে এমনি এমনি আমার একটু ছুবা, আমি একটু শান্তি পাইব, তারপর বাকিটা পরে। তাই আসলে ভাবি তুমি মানে আমার কাছে এত ফ্রি হয়ে গেলে, আমি তো বুঝতে পারলাম না এত ফ্রি হয়ে গেলে তুমি। যখন তুমি তোমার বন্ধুর সঙ্গে আসো না, আমি কিন্তু মাঝে মাঝে দেখি মনে মনে ভাবি যে এরকম যে একটা স্বামী পাইতাম কত সুখে থাকতাম,
আর আমার স্বামী দেখতো ভালো খারাপ না, কিন্তু উনি একটা আমার মনে কি সমস্যা জানো, ওর মনে সমস্যা একটাই, মনে ওর কোনো চাহিদাই নাই। ঠিক আছে, তুমি যেরকম বুঝতেছো এই যে আমি কতে কলকাতা বুঝলা, তুমি বতে বগুড়া বুঝলা, সেটা তো হ্যাঁ বুঝতেছো না, ওকে যদি আমি একটু জড়াই ধরি, ছাড়ো না আমার সময় নাই। আর তুমি এরকম করতেছো কেন, মানে ও আমার সময় দিতে চান, এই জন্য আমার ভালোই লাগ না। মনে মনে ভাবতাম তোমার মতো যে একটা স্বামী পাইতাম কত সুখে থাকতাম আমি। আসলে কথা যাই হোক, স্বামীর দরকার নাই, ওই ওর মতো থাক, আমি আমার থেকে মাঝে মাঝে আমরা এগুলো প্রেম প্রীতি চালায় যাই। হ্যাঁ না, প্রেম প্রীতি তো চালাবো, কিন্তু আসলে ভাবে তোমার হাতের চাটাও কিন্তু আমার অনেক ভালো লাগছিল। এই চায়ে কি কোনো জাদু দিছো নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ, তোমার হাতের যে চাটা আমাকে খাওয়াইছিলা, এই চায়ে কি কোনো জাদু করছিলা নাকি তুমি? মনে করো তাই। আর ভাবি, আসলে আমি সব সময় তোমার কথাই ভাবি, বুঝছো, যে ভাবি আমার চা খাওয়াইলো, ভাবির সাথে একটু দেখা যদি করতে পারতাম বা ভাবির কাছে যাইতে পারতাম, এরা মানে সবসময় আমার মনের ভিতর এটা আসে। বুঝলাম না কি তুমি জাদু করছো। কই একবারও তো তাহলে আমার কাছে ফোন দাও না, আমার কথা ভাব, এত ভাবো। আমি ফোন কেমনে দেবো, সবসময় ফোন দিতে গেলে যদি তোমার জামাই বা আমার বন্ধু যদি তোমার কাছে থাকে, পাশে থাকে, তাহলে এটা সম্ভব বলা বলো। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই তো কয়েকদিন পর চলে যাচ্ছে, তারপর তো আমরা ফিরি, যখন এখানে ওখানে যাইতে পারবো, সবসময় মনে মনে যা চায় সবই করতে পারবো, সমস্যা নেই। তাই আর কয়টা দিন, হ্যাঁ কিন্তু আজকে কিন্তু আসতে হবে। হ্যাঁ অবশ্যই যাবো। তো আমি ভাবি বিয়ে শাদী তো করি নাই, আরে বিয়ে করে আমি তো বিবাহিত, আমি বুঝাই দেবো, সমস্যা কি? এখনকার থেকে ছেলেরা সব কিছু বোঝে, মেয়েরা কিছু বোঝে না। এখন আমি তো দেখছি তো তুমি কিছু বোঝো না, আমি সবই বুঝি। আচ্ছা ওটা কোনো ব্যাপার না, আমি সেটা ম্যানেজ করে নিই। সেটা তো তুমি ম্যানেজ করবা, কিন্তু কেমনে কি করবো, আমার তো খালি ভয় হয়। আসো তারপর বুঝাই, এটা কোনো কথা? আর আমি তো যাবো, কিন্তু আসলে কেমনে কি করবো, আমার তো ভয় হয় এই জিনিসটা। তুমি আসো, আগে আমার ছুবা, তারপর গালে কিস করবা, তারপর ঠোঁটে কিস করবা, তারপর আস্তে আস্তে করে উপরে বুকের জড়াই ধরবা। ও কি শান্তি এইরকম করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা নাই। তাহলে এরকম যদি কিছু হয় তাহলে কিন্তু আমি যাবো। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তৈরি থাকো তুমি। বাই বাই।